ওই দি যদি কাইটা কইটা সাফ করেন না মাশাআল্লাহ আপনার চেহারা কিন্তু জমিদারের মতন তাইলে পারে আপনারে সেই দেখা যাইব সেই সুন্দর দেখা যাইব সেই ঠিক আছে আন্টি জিন্সের শার্ট জিন্সের প্যান্ট এগুলো আর কি টিচার সুলভ না আর কি টিচার সুলভ ওই যে ফর্মাল ড্রেস আছে না ওইগুলা যদি পরেন একদমই মানে কইতাছি আপনারে সেই দেখা যাইব আর কি সেই দেখা যাইব ফর্মাল ড্রেস পরলে মা পরি তাইলে আচ্ছা ঠিক আছে ওর মাথা ভর্তি কিন্তু গবর ওরে একটু দেখা শোনাই দিয়েন জি আন্টি ভাইয়া শোনেন মা তো একটু ওল্ড ফ্যাশন তাই চুল কাটবেন না আপনি আপনি আপনার চুলগুলো স্ট্রেট করে ফেলুন বা 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 সময় মতন তো কেউই পড়াশোনা করো না আজকে দুই বোন একই স্যারের কাছে পড়াশোনা করতেছো কাহিনীটা কি আমি কিন্তু বলবো কাহিনী হচ্ছে আপু এই যে নাফিসা ও স্যারকে ভাইয়া বলে ডাকে কত বড় বেয়াদব বেয়াদব তো তুই আমি তো এখানে একটা ম্যাথ সলভ করতে আসছি হই বেয়াদব তুই আমি তোর বড় বোন এখানে দাঁড়ায় আছি দেখোস না স্যার আপনি ম্যাথটা আমাকে দেখাই দেন ওই যা তুই তোর রুমে যা যা আমার ম্যাথ সলভ হয় নাই এখনো তুই নাবিলা স্যারের কাছে কেন আসছিস আমি তোকে ম্যাথ সলভ করে দেবো যা এখন রুমে যা তুমি তো কখনো দেও না আমি দিব আজকে না আমি কাউকে বিশ্বাস করি না তুমি দাও না তুমি দিবেন না নাফিজা যাও বেয়াদবি করবা না যাও যাও হ্যাঁ বড় বোন সবসময় এসে মাতব্বাড়ি করে এ পড়াশোনার কোনো নামগন্ধ নেই থ্যাংক ইউ আপু তুমি অনেক ভালো থ্যাংক ইউ আচ্ছা স্যার এই অঙ্কটা করে দেন আচ্ছা শোন না তোর স্যারের জন্য ওই যে রেহানা নাস্তা রেডি করছে তুই গিয়ে একটু হেল্প কর যা যা কি আমি রেহানাকে হেল্প করব হ্যাঁ তোমার স্যার তা তুমি রেডি করবা না হেল্প করবা না আশ্চর্য আমি কখনো কিচেনে যাই আমি কেন রেহানাকে হেল্প করবো আপু তুমি এটা কি বললে তুমি কেন এইরকম করো আমার সাথে তোরা না দুইটা এমন বেয়াদব হয়ে গেছিস যা বলছি যা যা এই বাসার মধ্যে না কোনো পড়াশোনা করা যাবে না কিছু করা যাবে অশান্তি একটা বাসা এইদিকে তাকান জি বলেন শোনেন একটা ইম্পর্টেন্ট কথা আছে জি আমি আপনার জন্য একটা জব দেখেছি সেটার ইন্টারভিউ দিতে যাবেন আপনি কালকে ও থ্যাংক ইউ সো মাচ সো মাচ কিন্তু আমার তো একটা শর্ত আছে দেখেন আমি এই মাত্র স্যালারিটা পেয়েছি আপনি যদি আমার কাছে ডোনেশন চান তো আমি এই টাকাটাই দিতে পারবো তাছাড়া কিন্তু আমি কোনো ডোনেশন দিতে পারবো না আমার কথাটা শেষ করতে দেন খালি এইখান থেকে 500 না 1000 দিলেই হবে না আমি আপনার কাছে ডোনেশন চাচ্ছি না আমার শর্তটা হচ্ছে আপনি যদি চাকরিটা পেয়ে যান তাহলে আমি আপনার সাথে বাইরে দেখা করব আর আপনি আমার সাথে বাইরে দেখা করবেন তাহলে কি মনে হয় আমি জবটা পাবো আই হোপ পেলে আপনি যা বলবেন আমি তাই করব শিওর শিওর প্রমিস হ্যাঁ প্রমিস ওকে ডান উফ রেহানা আনতেছে আমি ওই চুলা টুলার কাছে যাইতে পারবো না শেষে আমার স্কিনের প্রবলেম হবে আচ্ছা ঠিক আছে পর 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 ডিস্টার্ব করে এখন বলতেছে পর 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 নাবিলা স্যার আপনি বলেন আমি যে বাসার মধ্যে এত ভালো রেজাল্ট করি অন্য মেয়ে হইলে পাগল হয়ে যাইতো না হ্যাঁ হ্যাঁ রাইট রাইট স্যার একটা কথা কই স্যার আপনার চুলের স্টাইলটা না হ্যাপি একদম ইলিয়াস কাঞ্চনের মতন একদম নায়ক ইলিয়াস কাঞ্চনের মতন আপনি এক কাজ করেন চুলটা একদম স্ট্রেট করে ফেলাইন আরো সুন্দর লাগবো এই যা এখান থেকে যা যা খাবার দিতে আইলাম কেমন করে আচ্ছা নাবিলা হ্যাঁ স্যার আমাকে একটা কথা বলো তো মাস্টার স্যার আছেন হ্যাঁ হ্যাঁ জি 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 বলেন
ওই যে আপনি গের এলাকায় কোনো নাম করা ভালো বিউটি পার্লার আছে, মানে ত্বকের ভালো চিকিৎসা হয়?